ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিদি বোন, আপনি জানতে চেয়েছেন, আপনি ইদানিং একটু মানসিক অশান্তিতে ভুগছেন, যার ফলে আবেগের বশবত হয়ে আপনি পুনরায় যে পাপগুলো আগে করেছেন বা সেই পাপে আপনার অজান্তে বা অনিচ্ছা সত্ত্বে বা আবেগী হয়ে সেই পাপগুলোতে আবার আপনি চলে যাচ্ছেন বা অনুতপ্ত হচ্ছেন না আগে যেমনটি অনুতপ্ত হয়েছিলেন। এক্ষেত্রে আপনি মাঝে মধ্যে ইস্তেগফারও করছেন, যেটা আপনি উল্লেখ করেছেন। এক্ষেত্রে আপনার করণীয় কী? প্রথমত আপনি সালাতের হেফাজত করবেন ঠিক মতো। সালাতের হেফাজত করার মাধ্যমে এবং সালাতে সিজদায় আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করবেন, ইয়া মুসাব্বিত আল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, ইয়া মুকল্লিব আল কুলুব কল্লিব কলবি আলা দিনিক আও আলা তাআতিক। এইভাবে দোয়া করবেন যে হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে ইসলামের দিকে ধাবিত করুন। হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে ন্যায়ের পথে, হকের পথে পরিচালিত করুন। এভাবে আল্লাহ সুবহান ও তাআলার কাছে আপনি সিজদায়, তারপর সালাত শেষে জিকির আজকার ইস্তেগফার করার পরে হাত তুলে আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করবেন এবং রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি দোয়া করবেন আর বেশি বেশি করে ইস্তেগফার করবেন। আর যে পাপে আপনি লিপ্ত আছেন সেই পাপের ভয়াবহতা সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন যে সেই পাপের শাস্তি কী হতে পারে। এবং আরেকটি বিষয় আপনাকে বলতে চাচ্ছি, তা হচ্ছে যে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, অনুবাদসহ কোরআনের অর্থ বা কোরআন নিয়ে বা আল্লাহ সুবহান ও তাআলা সম্পর্কে, তার মহত্ব সম্পর্কে জানার চেষ্টা করবেন। কারণ মানুষ যখন আল্লাহর মহত্ব সম্পর্কে পরিপূর্ণ অবগত হতে পারে না বা পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে সে পাপে লিপ্ত হয়। যত বেশি আল্লাহ সুবহান ও তাআলা সম্পর্কে মানুষ জানবে, তার মহত্ব বড়ত্ব সম্পর্কে আমরা যত বেশি জানবো, তত বেশি আমাদের পক্ষে সহজ হবে পাপ থেকে দূরে থাকা। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাচ্ছি, জানি না আপনি এখানে পাপের কথা বলেছেন, কোন ধরনের পাপ সেটা আল্লাহ ভালো জানেন, আপনি জানেন। যদি পাপটি এমন হয় যে কোনো ধরনের সম্পর্ক বা প্রেমের সম্পর্ক বা এই ধরনের যদি কোনো পাপ, সংশ্লিষ্ট পাপ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বলবো যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো পরিবর্তন করা। যেমন ফেসবুক হতে পারে বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, বা যেই মাধ্যমে এই পাপটা হচ্ছে সেই জিনিস থেকে বা নিজেকে সরিয়ে আনা, নিজেকে দূরে রাখা। যদি মোবাইল নাম্বারের কারণে হয় তাহলে মোবাইলের সিম ওইটাকে পরিবর্তন করে ফেলা, ওই সিমটা ফেলে দেওয়া, এভাবে নিজেকে শুধরিয়ে নেন। আল্লাহ সুবহান ও তাআলা যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই বিষয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ভিতরে ভুল থেকে সরে আসার বা আপনি যে ভুল করছেন সেটা বোঝার আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন। এবং আল্লাহ সুবহান ও তাআলা চাইলেই পারেন আপনাকে পরিপূর্ণভাবে সেই অন্যায় থেকে আপনাকে ফিরে আনতে। এর জন্য আল্লাহ সুবহান ও তাআলার কাছে বিশ্বাস রেখে দুই চোখের পানি অশ্রু ফেলে আল্লাহ সুবহান ও তাআলার কাছে হাত তুলে দোয়া করেন। এবং অবশ্যই দোয়ার মধ্যে আল্লাহ সুবহান ও তাআলাকে বলবেন যে আল্লাহ সুবহান ও তাআলা, আপনি তো সেই আল্লাহ, সেই সত্তা যার দরবারে খালি হাত ফিরে না বা যিনি খালি হাত ফিরিয়ে দেওয়াটাকে পছন্দ করেন না, বা আল্লাহ সুবহান ও তাআলা, আপনি তো সেই সত্তা, আপনি মানুষের দোয়াকে কবুল করে থাকেন এবং আপনি বলেছেন আমাকে ডাকলেই আমি বান্দার ডাকে সাড়া দিই, আজকে আমি আপনাকে ডাকছি, আপনি আমার ডাকে সাড়া দেন। এইভাবে আপনি মন খুলে আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহান ও তাআলার কাছে বেশ আল্লাহ বেশি বেশি করে ইস্তেগফার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে আপনার পাপ থেকে আপনাকে মুক্ত করবেন এবং আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে সঠিক পথ দান করবেন। আর বেশি বেশি জিকির করবেন, আল্লাহ সুবহান ও তাআলাকে ইস্তেগফার বলতে জিকির আজকার, সকাল সন্ধ্যার যে সকল জিকির আজকার রয়েছে সেগুলো আপনি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আর তাকওয়া ভীরুত, আল্লাহ ভীরুত, আল্লাহর ভয় নিজের ভিতরে, যেমন জাহান্নাম সংক্রান্ত যে সকল বই আছে, জাহান্নামের কী ধরনের কীরূপ শাস্তি হবে সেগুলো আপনি পড়তে পারেন। যেমন সুরাতুল জিলজালা, সুরাতুল ইনফিতার, সুরাতুল নাবা, এই সুরাগুলোর মধ্যে জাহান্নামের বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সমস্ত সুরার তাফসির পড়ার মাধ্যমে আপনার আপনার মনটাকে আপনি পরিবর্তন করতে পারেন। আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে আমার আপনাকে সেই তৌফিক দান করুন, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আলম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।